নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। শীত চলে গেছে, এই চৈত্র বৈশাখ মাসে আপনারা অনেকেই আপনাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি গাছ করতে আপনারা পছন্দ করেন। আমি এখানে আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন আমি লাউ গাছ করেছি। এই লাউ গাছটির বয়স অন্তত দেড় মাস। আমি বীজ থেকে চারা তৈরি করে সেই চারা প্রতিস্থাপন করে এই লাউ গাছটি তৈরি করেছি। এখানে তিনটি লাউ গাছ আছে। বীজ থেকে চারা তৈরি করা আর সেটিকে প্রতিস্থাপন করার ভিডিও আর দেখালাম না। আপনারা দেখতেই পাচ্ছেন লাউ গাছগুলি কত সুন্দরভাবে বেড়ে উঠছে, কত কচি কচি ডগা মাথা উঁচু করে রয়েছে। এই লাউ গাছে আমি বেশ কয়েকটি প্রবলেম আমি ফেস করলাম, পরিচর্যা করতে এসেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ফুলটি দেখছেন, এটি হচ্ছে পুরুষ ফুল, আর পাশে এটি হচ্ছে স্ত্রী ফুল। এটি ফুল ফুটে গেছে এবং ফুলটি শুকিয়ে গেছে। এই গুটিটার গায়ে দেখুন ছোট ছোট কালো দাগ হয়েছে, তার মানে পোকায় ছিদ্র করেছে, আর উপরে কিছুটা কালো অংশ, মানে ছত্রাকঘটিত আক্রমণও হয়েছে। এর সঠিক ওষুধ এখনই দিতে হবে। আমার মা বলছিল লাউ গাছে জালি ধরছে, মানে এতে কচি কচি লাউও নিশ্চয়ই হয়েছে, উপরে উঠে পেড়ে নিয়ে আসতে। কিন্তু আমি উঠে দেখি অসংখ্য জালি নষ্ট হয়ে গেছে, এবং এই একটি কচি লাউয়ের গায়ে দেখুন কতগুলি পোকায় ছিদ্র করেছে, আবার পাতাতেও ছত্রাকের বেশ আক্রমণ হয়েছে। ওয়েদার খারাপ থাকার কারণে এইগুলি হয়। এখানে ম্যাপ পোকারও আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন প্রত্যেকটি পর্বে একটি করে লাউয়ের জালি বা গুঁটি। তাহলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ পাওয়া সম্ভব, কিন্তু এইভাবে যদি জালি নষ্ট হয়ে যায় তাহলে লাউ পাওয়া কি আদৌ সম্ভব? কি পরিচর্যা করা উচিত সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি। এই ধরনের লাউয়ের গুঁটি ঝরে যাওয়ার কারণ হচ্ছে পোকা এবং ছত্রাকের আক্রমণ। ফল ছিদ্রকারী এবং এই ধরনের পোকা দমনের জন্য আমি ওস্তাদ ব্যবহার করব। মাকড় দমনের জন্য আমি ফেনপাইরক্সিমেট গোত্রের যে কোনো ওষুধ আপনি ব্যবহার করবেন। এটি আমি একইও ব্যবহার করছি, আপনি ওমাইটও ব্যবহার করতে পারেন। আর ছত্রাকনাশক হিসেবে আমি ব্যবহার করব কন্টাক্ট প্লাস। এই তিনটি ওষুধ এখন ইমিডিয়েটলি গাছে দেওয়ার প্রয়োজন। এখানে 2 ml হারে আমি ওস্তাদ এই পরিমাণ জলে আমি মিশিয়ে নেব। এখানে প্রায় 2 লিটার জল আছে। আমি ড্রপার দিয়েই এই কীটনাশক আমি গুলে থাকি, আমি ডাইরেক্ট হাত যাতে না লাগে আমি সেই চেষ্টাই করি, তার কারণ এটি বিষাক্ত জিনিস। এবার ওই একই জলে 1 ml হারে আমি এখানে মেশাবো মাকড় নাশক। আর তার সাথে আমি 1.5 ml হিসাবে মেশাবো এই কন্টাক্ট প্লাস। আপনি যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন, আপনার তার পরিমাণ সেই কোটো বা প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই মাস দুই যাবত সকাল থেকে অন্তত বেলা 10টা 11টা পর্যন্ত ওয়েদার একেবারে মানে মেঘাচ্ছন্ন, মানে কেমন যেন একটা ড্যাম্প ওয়েদার এটি চলছে, যার কারণে এই ধরনের পোকার উপদ্রব কিন্তু খুব পরিমাণে বৃদ্ধি পায়। তাই পোকা দমন করার জন্য এই ওষুধগুলি আপনারা ভালোভাবে গাছে স্প্রে করে দিন, আশা করি ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা এবং অন্য হাতে স্প্রে নিয়ে কাজ করা সম্ভব নয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।